আমি আজ বানাবো কাঁচা আমের চাটনির রেসিপি। তো চলুন দেখে নিই কীভাবে আমি এই চাটনিটা বানাচ্ছি। প্রথমে আমি একটা প্যান বসিয়ে ওর মধ্যে পানি দিয়েছি, আর চারটে আম আমি চার টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এই আমটাকে হাফ সিদ্ধ করে নেব। তো এখন হাফ সিদ্ধ করে নিচ্ছি। তো আমটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে পানি ঝরিয়ে নেব। আমি একটা প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচফোড়ন। চামচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এখন আমি আমটা ঢেলে দিচ্ছি। আমি আমটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি এই আমটাতে কিন্তু আলাদা অল্প একটু পানি ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি গুড় আর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। গুড়টা কিন্তু এই পানিতেই গলে যাবে আস্তে আস্তে। আমি এখানে ওই আম সিদ্ধ করা পানিটা দিলাম না, টক হতে পারে, কেউ যদি হালকা টক পছন্দ করেন তা ওই সিদ্ধ করা পানিটাও ব্যবহার করে নিতে পারেন। তো এখন আমার গুড়টা কিন্তু কেউ চাইলে গলিয়েও দিতে পারেন, আমি গলে যাবে বলে আর গলিয়ে দিলাম না। এর মধ্যে আমি এক চিমটি নুনও দিয়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু আমার আমের চাটনিটা দেখেন হয়ে গেছে। এমনি তো হাফ সিদ্ধ হয়েই ছিল, তো এখন আমের চাটনিটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন একটা প্লেটে একটু তুলে দেখাচ্ছি। এই গুড় দিয়ে আমের চাটনিটা বানালে ভীষণই টেস্টি খেতে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।